আমল সে জিন্দগি বন্থি হি জান্নাত ভি জাহান্নাম ভি এ খাক আপনে ফিতরত মে না নারি হ্যায় না নুরি জৈসা করনি ওইসা ভরনি না মানে তো করকে দেখ জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায় না মানে তো মরকে দেখ যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করে দেখো জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস না হয় মরে দেখ কথা কোন ঠিক কিনা এই জন্য বাজান থাকবে না দুনিয়ার বাহাদুরি আল্লাহ কমা হাদিহিল হায়াতুদ দুনিয়াম এই দুনিয়ার জীবন আর কিছু নয় ইল্লা লাহবুন ওয়া লাইবুন এটি হলো শুধু ক্রীড়া এবং কৌতুকের আর কিছু নাই ওয়া ইন্না দারুল আখিরাত লাহিয়াল হায়ওয়ান পরকালের বাড়ি আসল বাড়ি কথা কোন ঠিক কিনা আল্লাহ আফসুস করে বলেন লাউকানু ইয়ালামুন আফসুস মানুষ যদি এই কথাটা অনুধাবন করতে বুঝত পরকালের বাড়ি আসল বাড়ি এই কথাটা যদি মানুষ বুঝত তাহলে কেউ বোঝানো লাগতো না একা একাই পরকালের সামান সংগ্রহের জন্য বেদিবেস্ত হয়ে যাইত কথা কোন ঠিক কিনা এই দুনিয়াটা একটা বাজান এটা স্বপ্নের বাড়ি বালুর বাঁধ এটা হলো স্বপ্নের বাড়ি কিচ্ছু না আসল বাড়ি পরকাল কথা কোন ঠিক কিনা বাদশা ইব্রাহিম না আদহাম রহমতুল্লাহ তোমার পিছনে রেফারি আছে মালাকুল মুতাজরাইল যখন ফু দিয়া দিবে খেলা শেষ তুমি প্রস্তুত থাকো আর নাই থাকো তোমাকে যেতেই হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য মরণ হাজির হয়ে যাবে হঠাৎ মানুষ মরে না অকালে মানুষ মরে না ও বন্ধু মানুষ প্রস্তুত থাকে না বলে অকাল হয়ে যায় মানুষের মরণ কাল অনুযায়ী হয় অকালে কোনো মরণ না ঠিক কিনা সে 33 বছর বয়সে মারা যাবে তার আমল নামা 33ই লেখা ছিল এইটাই ছিল তার কাল কেউ 70 বছর মারা যাবে তার জন্য 70 ছিল কাল কেউ 15 বছরে বয়সে মারা যাবে 15 বছর ছিল তার হায়াতের বেশি লেখা ছিল না এটাই তার জন্য কাল মরণের জন্য অকাল বলতে কোনো কিছু নাই যা আছে ফয়সালা সব কাল এই জন্য মরণের জন্য সদা প্রস্তুত থাকতে হয় কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মউত দুনিয়ার স্বাদ চূর্ণ বিচূর্ণ করে দেয় ওই মরণের স্মরণ বেশাবেশি করো দুনিয়ার স্বাদকে চুরমার করে ফেলে ওই মরণের স্মরণ তুমি বেশাবেশি করো আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মউত দুনিয়ার স্বাদ চূর্ণ করে দেয় ওই মৌতের স্মরণ বাড়াও সাহাবায়ে কেরাম কবর দেখলে পাগল হয়ে যাইতেন উসমানে গনির মতো ব্যক্তি নবীজির কলিজার টুকরা দুইটা জি যাকে বিয়ে দিয়েছিলেন প্রথম রুকিয়ারে দিছেন রুকিয়ার এন্তেকালের পরে উম্মে কুলসুমকে দিয়েছেন দুইটা জি দিয়েছেন তার জিন্নুরাইন বলা হয় সেই উসমানে গনি রাদিয়াল্লাহ তাআলা আনহু পর্যন্ত যখন গুরুস্থানের কিনার দিয়ে হাঁটত তিনি আর চলতে পারতেন না বৈশা যাইতেন তিনি বলতেন আমার পায়ের নিচ দিয়ে কেমন যেন অবশ্য যায় জায়গায় বৈশে কাঁদতেন চোখের পানি দিয়ে বুক বসাইতেন সাহাবায়ে কেরাম বলতেন উসমান আল্লাহ নবী তোমাকে জান্নাতের টিকিট দিছে দুনিয়াতে থাকতেই তারপরে কেন গো খবর দেখলে তুমি এইভাবে কান্দ উসমান বলতেন আমার শ্বশুর তো এই কথাও বলেছেন আল কবর ইম্মা রাউজা তুমি রিয়াজিল জান্নাম আও হুফুরা তুমি হুফারিন নিরান কবর হয়তো জান্নাতের টুকরা হবে নয়তো বা জাহান্নামের গাড়া হবে যদি উসমানের জন্য কবর জাহান্নামের গাড়া হয়ে যায় কি উপায় হবে আমার এই জন্য কবর দেখলে আমার কোনো উস থাকে না উসমানের দাড়িগুলো বায়া বায়া পানি পড়তম বুকের জামা কাপড় ভিজে যাইত কবর দেখে কাঁদতে 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 অস্থির হয়ে যাইতেন এরপরে আবার তিনি সামনে বাড়তেন এই ছিল সাহাবায়ে কেরাম আইসি উনি রাজ সিংহাসনে শুয়ে রইছে মিসকিন আইসে কলিং বেল টিপ দেয় দরজা খোলেন বাদশাহ ইব্রাহিম দরজা খুলছে রাত বাজে একটা কিরে এত রাত্রে কে আমি মিসকিন তুমি মিসকিন রাজার বাড়িতে আসছো কেন কি সুন্দর মুসাফির খানা আমি একটু রাত্রে এই মুসাফির খানায় ঘুমাবো রাত হয়ে গেছে আমি পতিকেই রাত পথ দিয়ে যাইতেছি
থাকার জায়গা নাই, এটা মুসাফিরখানা পাইছে আমার একটু ঘুমাইতে দেন, বাদশা ডাক দিয়ে কো বেকু, এটা মুসাফিরখানা নয় এটা প্রেসিডেন্টের প্রাসাদ। কি প্রেসিডেন্টের প্রাসাদ কহ, এটা প্রেসিডেন্ট প্রাসাদ, এটা মুসাফিরখানা নয়। মুসাফিরখানা কুন্ডা কইরো আরো পূর্ব বাড্ডা যা, যায়া দেখো টিন সেট ঘর, সেখানে খাতা কম্বল আছে, ডাইল ভাত পাক করা আছে, সেখানে যাও খাও ঘুমাও, এটা প্রেসিডেন্ট ভবন, বঙ্গভবন, এটা মুসাফিরখানা নয়। এবার গরিব মানুষটা ডাক দেখো, স্যার 50 বছর আগে এখানে কে ছিল কো আমার আব্বা, এখন কে আছো কয় আমি, 50 বছর পরে কে থাকবে কো আমার ছেলে ভাইয়েরা থাকবে কয়। একটা মুসা একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয়, একটা প্রাসাদের যদি মালিক এত মালিক বদল হয়, এটা প্রাসাদ নয়, এটাও মুসাফিরখানা, ওইটাও মুসাফিরখানা, কোনো ডিফারেন্স নাই। ধরে কোন আল্লাহ আকবার, যেই মাত্র ওই ফকির লোকটা এমন কথা বললো, সাথে সাথে বাদশা ইব্রাহিম স্বর্ণের পালং থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে গেছে, আল্লাহ আল্লাহ করে চিল্লান শুরু করে দিছে। আল্লাহ ডাক দেয় কয় ফকির তুই যাইস না, ওই ফকির তুমি যাবে না, তুমি থাকো, তুমি আসলে কোনো ফকির নও, মিসকিন নও, আল্লাহর কোনো ফেরেশতা হইবা, আমার অন্তর চক্ষু খুলে দেওয়ার জন্য আল্লাহ তোমারে ফাটাইছে, তুমি যাইও না। বাদশায় কয় তুমি যাইও না, হঠাৎ করে লোকটা অদৃশ্য হয়ে যায়, ফাগাব ওই লোকটা নাই। বাদশা ইব্রাহিম জলদি বাথরুমে ঢুকছে, অজু গোসল করছে, অজু গোসল কইরা তসবি তাহালি লইয়া শাহী পোশাক পরে দোতলার মধ্যে যা জিকির শুরু করে দিছে। আমি বুঝেছি এতদিন জানতাম এটা আমার বালাখানা, এটা প্রেসিডেন্ট প্রাসাদ, আজকে একটা লুক বই লেগেছে, এটা সম্ভবত ফেরেশতা হবে, এটা প্রাসাদ প্রসাদ কিছু না, এইটাই মুসাফিরখানা। আমি কিসের পিছনে দৌড়াইতেছি, আমি আসল মালিকের সাথে সম্পর্ক করি, এই বলে তখন তিনি তসবি নিয়াম শাহি মুকুট মাথায় দিয়াম শাহী পোশাক পরে স্বর্ণের দানা তসবি নিয়া দোতলায় বসে জিকির করে, জিকির করতেছে, করতে 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 হঠাৎ করে এক লোক আইসা বিল্ডিং এর ছাদের উপরে দৌড়াইতেছে। বাদশা কয় কুন্ডায় আসছে আমার ডিস্টার্ব করতেছে, ধরে নিয়ে আয়। বাদশার প্রেসিডেন্ট গার্ড ওকে ধরে নিয়ে আসছে, তুই ছাদের উপরে কি করস, আমার একটা উঁট হারায় গেছে, উঁট তালাশ করি। কই হারাইছে উঁট, কো মাঠে হারাইছে। কো মাঠে উঁট হারাইলে কি প্রেসিডেন্ট ভবনের ছাদে পাওয়া যায়, কো পাওয়া যায়, কো আহমক, এ আহমক, মাঠে উঁট হারাইলে সাদে তালাশ করলে এটা বুকামি ছাড়া কিছু নয়। ওই রাকাল ডাক দেখো, স্যার মাঠে উঠ হারাইয়া যদি সাদে তালাশ করলে বুকামি হয়, তাহলে হচ্ছে ডবল বুকামি হবে। অহংকারের পোশাক পরে শাহী মসনদে বইসে মৌলার মারেফত তালাশ করা এসছে, ডবল বুকামি ছাড়া কম হবে না। আল্লাহু আকবার। এ বন্ধু এই কথা যখন বলছে বাদশা ইব্রাহিম, সাথে সাথে চেয়ারের থেকে আল্লাহ মাটিতে পড়ে যায়, ডাক দেয় কয় তুমি যাইও না, থামো, যাইও না, বলতে লোকটা অদৃশ্য হয়ে যায়। বাদশা ইব্রাহিম ফজরের নামাজটা পড়ে সাথে সাথে উজির নাজির মন্ত্রী ডাকছে, ডাইকে কয় দর শাহী পোশাক খুলে দিলাম, শাহী মুকুট খুলে দিলাম, সব নিয়ে যাও, আলমারি চাবি গাড়ি নিয়ে যাও, ফাইলপত্র বুঝাই দিলাম, সব নিয়ে যাও, আমি বুঝেছি এটা স্বপ্নের দুনিয়া, আসল দুনিয়া আল্লাহু আকবার পরকাল, ধরে আল্লাহু আকবার, আমি স্বপ্নের বাদশাহী, আমি আর করব না, তোমরা মন্ত্রী পরিষদে মিলে একজনকে প্রেসিডেন্ট বানায় নিও, দেশ চালাও, আমি আর বলকের রাজত্ব করব না, আজকে থেকে আমি মৌলার প্রেমিক হয়ে জঙ্গলে গেলাম। আল্লাহু আকবার। সেই দিন থেকে বাদশা ইব্রাহিম জঙ্গলে যায় দেখে এক আল্লাহর উলি গাছের নিচে বৈশা জিকির করে, ইব্রাহিমও তার সাথে বৈশা জিকির শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। জিকির করতে 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 খোদা লাগছে ওই লোকটারে, বলে হুজুর আপনি কই খান, আমার জন্য দুই বেলা খাবার আকাশ থেকে আসে। আল্লাহু আকবার। আমার জন্য আসবেনি, কয় মঞ্জুরি করাইতে পারলে আসবে, ওনার জন্য খাবার আসে, ইব্রাহিমের জন্য আসে না। ইব্রাহিম রে উনি সাথে কো আসে না, আমার সঙ্গে খান। ইব্রাহিম কো আমি আপনার দেখাবো কেন, আমি যেদিন মঞ্জুর হব আমার জন্য আসবে। 7 দিনের মাথায় ইব্রাহিম একটানা 7 দিন রোজা, ফানি খায় সেহেরি করে, ফানি খায় ইফতার করে। আল্লাহু আকবার। বেশি খোদা লাগলে তসবি পরে তাহালিল করে, তৃষ্ণা খোদা মিঠে যায়। 7 দিনের মাথায় যখন আল্লাহ তার সাথে কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য খাবারও আসে না,
ইব্রাহিম আর চোখের ফানি রাখতে পারেন আল্লাহ। তুমি তো জানো 30 বছরের গদিকে লাথি মেরে তোমার প্রেমের সুদা পান করার জন্য আমি এখানে এসেছি, কেন গো তুমি সারা দাও না? তুমি কি আমারে আশায় আশায় শুধু ঘুরাইবা? এই বলে আল্লাহর বন্দা কান্না শুরু করছে, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলানা ফিরিয়া, আর কত কাল থাকব মাব তোমার দিদার পানে চাই। আল্লাহু আকবার। আর কত কাল থাকব মাব তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কত কাল থাকব মাব তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলানা ফিরিয়া, আর কত কাল থাকব মাব তোমার দিদার পানে চাইয়া। আল্লাহর যখন কান্না শুরু করছে আকাশ থেকে আওয়াজ আসতেছে, ইব্রাহিম কান্দিস না, মারেফতের দন আজকে রাত্রি আমি তোরে দান করলাম। সূরা কল আল্লাহু আকবার। 7 দিনের মাথায় তিনি মারেফতের দন অর্জন করেন, খাবারের খঞ্চা চালু হয়ে গেছে, ডেলি 2 বার খানা আসে, ওই লোকের জন্য মোটা চাউলের ভাত আসে, ইব্রাহিমের জন্য কালো জিরার ফুলাও আসে। সূরা কল আল্লাহু আকবার। ওই আল্লাহর লিক, আল্লাহ আমার খাবার নরমাল, উনার খাবার দামি, কারণ কি? আল্লাহ ডাকবে, বন্ধু কাইদো না, তুমি সেই কৃষকের ফুলা খেতে তুমি যাইছো, আর আমার ইব্রাহিম বলকের ইরাকের বলক শহর 30 বছর শাসন করে গদিতে লাতি মাইরে আমারে খোঁজার জন্য আইছে, সারা জীবন খোরমা বিরানি খায় অভ্যাস, তার জন্য খোরমা ফলর ব্যবস্থা করলাম। যুরুগন আল্লাহু আকবার। বাজানেরা বুঝছিল দুনিয়ার টেম্পার কতদিন এরা বুঝছিল, এই জন্য আল্লাহ ডাক দেখো, মাহাদিহিল হায়াতু দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, দুনিয়ার জীবন ডলো ক্রীড়া এবং কৌতুক, খেলাধুলা রং তামশা। ওয়া ইন্না দারুল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন আসল জীবন, পরকালের বাড়ি আসল বাড়ি, কথা কোন ঠিক কিনা? কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথায় মেজর জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কোথায় লেফটেন্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ, কোথায় জিল্লুর রহমান, কোথায় আব্দুর রহমান বিশ্বাস? কেউ নাই। এদের প্রভাবে বাংলার মাটি কাঁপতো, কথা কোন ঠিক কিনা? কত স্তরের পাহারাদারি করা হতো তাদেরকে, আজকে তাদের কবরস্থানের উপর দেশ গরু ছাগল হাঁটে, তাড়ানোর ক্ষমতা পর্যন্ত নাই। এইটাই হলো দুনিয়ার হাকিকত, কথা কোন ঠিক কিনা? আমার ভক্ত ছিল যাত্রাবাড়ির, আমার পিছনে অনেক বছর ধরে নামাজ পড়ছে মালিবাগে, আমার জন্য জুমা পড়তে আইতো মালিবাগ, আমার জন্য নুডুলস পাকায় আনতো, ওই পুটিন বানায় আনতো, একে দেশি ডিম সিদ্ধ করে আনতো। আমি বলতাম, কোত্থেকে আসেন আপনি? হুজুর আপনার বয়ান শোনার জন্য মালি সে যাত্রাবাড়ির থেকে মালিবাগে আলাকসায় আসি। আমি বললাম, বাবি সাহেব আমার এত আদর করে, আমি তো বাবিরে দেখি না, বাবিও তো আমার দেখে নাই। দেখেন না ঠিক আছে, কিন্তু মনের আশা তো একটা আছে। আমি কি আশা? আশা হইলো আমার কোনো সন্তান নাই, বিয়ে করছি 20 বছর, কয় বছর, 20 বছর সন্তান, একটু দুয়ার জন্য আমনের বাবি খেদমত করে দুয়া শুরু করলাম। আর বললাম যে সন্তান দেয় তোলে আলেম বানাইবেন নি, কয় বানামো, হাফেজ বানাইবেন নি, কয় বানামো। এরপরে দোয়া শুরু করলাম, আল্লাহ তারে সন্তান দিছে ছেলে, আল্লাহু আকবার। যখন আল্লাহ সন্তান দিছে, কে দিছে? আমি দিছি না, আল্লাহ দিছে। আল্লাহ তারে ছেলে দিছে, আমি আগে ওয়াদা করাইছি, ছেলে মেয়ে যেটাই হোক মাদ্রাসে পড়াইবা, সে ওয়াদা করছে পড়াইব। যখন 5 বছর বয়স হয়েছে মাদ্রাসা দিবে, এখন আমার ডাক দেখ হুজুর, আমনে করে কমই মাদ্রাসার মধ্যে বাস্তব জীবনের লেখাপড়া কিতে হয় কি হয়, বাস্তব জীবনের পড়ালেখা কি হয়? আমি বললাম, উকিল সুড্ডা তো ভালো না, তোমার ভাবনা মানা তো ভালো নয়, আমার সাথে তোমার কথা ছিল, দোয়া করি আল্লাহর কাছে কান্দি মুসল্লি নিয়ে ছেলে হইলে মাদ্রাসায় দিবা। ছেলে হয়েছে, 5 বছর বয়স হয়েছে, আগামী বছর 6 বছর হবে,
সোজা মাদ্রাসা দেবে, কি লেখা পড়া হয়, বাস্তব জীবনের কি পড়লে, এত তো জানার দরকার কি, কয় না আল্লাহ দিছেই সন্তান একটা, এটা চাইছি ওয়ার্ল্ডরাউন্ডার বানানোর জন্য আর কি। বাস্তব জগতের লেখাপড়া সমৃদ্ধ সহ কোরআন হাদিস সবে শিখবে। আমি বললাম বাজান, বাস্তব জীবনের পড়ালেখা ছাড়া আমগো মাদ্রাসায় কিছুই পড়াই না, যা পড়াই বাস্তব জীবনেরটাই পড়াই। কইটা কি কোন কমি মাদ্রাসা? আমি বললাম হ্যাঁ। কমি মাদ্রাসার মধ্যে বাস্তব জীবনের পড়ালেখা এমন কি আছে? আমি বললাম উকিল সাদের তো মাল শেষ, উকালতি করতে করতে সাদের মাল শেষ, তার লোক কিন্তু উকিলের সুল নাই, সাদের মাল সব হারাইছো মিয়া, বলো বাস্তব জগৎ কাকে বলে? বাস্তব জগতের ছাড়া একটা অক্ষর পড়াই না, বলো বাস্তব জগৎ কাকে বলে? হুজুর বাস্তব জগৎ কাকে বলে, এটা আমনে কোন? আমি তুমি বলো কো, আমি পারি না। আমি বললাম আমারও বলার দরকার না, তোমারও বলার দরকার না, আল্লাহ কি বলে শোনো বলেন। তখন আমি আয়াত তেলাওয়াত করলাম, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়ালাইবুন, এই দুনিয়ার জীবনটা হলো শুধু ক্রীড়া এবং কৌতুক, ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন বাস্তব জীবন। আল্লাহু আকবার, যে আয়াতের অনুবাদ করলাম পরকালের জীবনেই বাস্তব জীবন, উকিল গৌজরি কোরআন শরীফের আয়াত নেই, যে হয় কোরআনের আয়াত, আল্লাহু আকবার, যেই বলছি কোরআনের আয়াত সাথে সাথে কানে ধরে কানে ধরছি, আর উকালতি ব্যবসার জীবনে করতাম না, কোর্টের বারান্দা যাব না, আজকে শেষ যাওয়া, এত বছর উকালতি করলাম, বাস্তব জগৎ কারে কই, এইটাও চিনলাম না, আমার মতো মগাই দুনিয়াতে নাই। বাজান, আমার ছেলেকে সোজা মাদ্রাসা দিব, আমিও বয়স্ক মাদ্রাসা ভর্তি হম, আমার ওয়াইফেরও মহিলা মাদ্রাসা ভর্তি করা, মজুরে আল্লাহু আকবার, এখন সেও শর্টকুচে পরে মুলুক হয়েছে, তার বউ মহলে মাদ্রাসাতে আলেম হয়েছে, আর তার ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এখন সে হোমিও ডাক্তারি করে উকালতি ছেড়ে দিছে, জোরে কোন আল্লাহু আকবার। এই বুঝছে বাস্তব দুনিয়া কোনটা? আমরা মনে করছি এই যে দুনিয়া খেলা হবে, আমরা মনে করছি এইটাই বাস্তব দুনিয়া, এটা বাস্তব দুনিয়া, এটা একটা মাকড়সা, এটা হলো থামসা, এটা ক্রীড়া এবং কৌতুক, বাসি ফু দিলেই শেষ, কথা কোন ঠিক কিনা? সাদ্দা জান্নাত বানাইছে, জান্নাত উদ্বোধন করতে যাবে, ঘোড়ায় সওয়ার হয়ে জান্নাতের গেট দেয়, এক পাও ঢুকছে ঘোড়ার সামনের, দুই পাও ঢুকছে পিছনের, দুইটা ঢুকে নাই, এই সময় মালাকুল মৌত এসে বাঁশি ফুঁদিছে, কয় খেলা শেষ, কই যাও সাদ্দাত, কয় জান্নাত উদ্বোধন করতে যাই, কয় এখানেই থেমে যাও, আমাকে চেনো নাই, আই এম মালাকুল মৌত আজরাইল, ইউ আর এরেস্ট কমপ্লিট সিলিন্ডার, ধরে কোন আল্লাহু আকবার, আমি মালাকুল মৌত আজরাইল, বাঁশি ফু হয়ে গেছে, তোমার সিগনাল লালবাতি জ্বলে গিয়েছে, গোড়ার পিছনের দুই পা ভিতরে ঢুকবে না, আজরাইল আমারে গোড়ার থেকে একটু নামতে দে, কয় কেন, আমি উত্তর শিয়ানো একটু শুই, মাথাটি উত্তর দিকে দিয়া, পা দক্ষিণ দিকে দিয়া, হাত পাগুলো টানা দিয়ে একটু শোই, জান্ডা বের হইলে তো একটা আরামের ব্যাপার আছে। আজরাইল বলে আমার মালিক তোমাকে মাটিতে নামার অনুমতি দেয় নাই, আমি দিতে পারবো না, মত জিস দিন আগাই দুনিয়া কি দৌলত ক্যা হুই রোহ তন সে উর গাই, দুনিয়া কি দৌলত ক্যা হুই মত কো সমজাহে গাফেল ইখতিতামে জিন্দগি, ইফতিতাহে জিন্দগি সুবহ দওয়ামে জিন্দগি। বাজান, বাস্তব দুনিয়া কারে কয়, পরকালের জীবন, কতক্ষণ ঠিক কিনা? যে জীবন শুরু আছে শেষ নাই, কতক্ষণ ঠিক কিনা? পরের প্রধানমন্ত্রী হাসপাতালে যায়, আবার বাসায় যায়, আবার হাসপাতালে যায়, এছাড়া তৃতীয় জায়গায় যাওয়ার ক্ষমতা, কিন্তু হাসান সাহেবের ইজ্জত যেই ক্ষমতায় থাকুক, এরশাদের বেলাও ছিল, জিয়াউর রহমানের বেলাও ছিল, খালেদার বেলাও ছিল, হাসিনার বেলাও ছিল, ইয়াজউদ্দিন ফখরুদ্দিন আমলে ছিল, আবার কেসে আছে, মর্যাদা বাড়ছে না কমছে? বাড়ছে, বাড়ছে, কতক্ষণ ঠিক কিনা? উলামায়ে কেরামের সম্মান দুনিয়াতেও বাড়বে, পরকালেও বাড়বে, এই সম্মানের কোনো ঘাটতি নাই। ও বন্ধু, টঙ্গী ইজতেমায় গেলে উলামায়ে কেরামের খিত্তা আলাদা, এই যদি কাকরাইলেও যান হেন দেখবেন আলেম ওলামাদের জন্য আলাদা শানদার একটা রুম আছে, হেনা উলামায়ে কেরাম থাকবে, জান্নাতে যাওয়ার পরে উলামাদের খিত্তা আলাদা, হাসরের ময়দানে দেখবেন আলেমদের হিসাবের কামরাই হবে আলাদা, জোরে আল্লাহু আকবার, সবসময় আল্লাহ তাদেরকে বিআইপি সিআইপি দিয়ে রাখবে রে বাজান। এরকম আলেম বানানোর জন্য এই অজপাড়া এলাকায় একবারে পূর্ব বাড্ডা গুরুস্থানের পুপ্পা
পাশে সামনে রয়ে গেছে বীর। ওই এলাকার মধ্যে মুফতি সাইফুল ইসলাম সাহেব বড় মাপের একজন আলেম, হাফেজ মাওলানা কারি মুফতি সাইফুল ইসলাম সাহেব, আপনারা সবাই চিনেন বা যান, আপনাদের আদরের সন্তানের দুলালদের সিনার ভিতরে কোরআন ঢোকায় দেওয়ার জন্য 2 বছর হয়েছে প্রতিষ্ঠান করছে, প্রায় 125 ছাত্র জুড়ে আলহামদুলিল্লাহ, 600 ছাত্র, 125 ছাত্র। আপনাদের কাছে কালেকশনের জন্য বলছি না, হুজুর মনে কালেকশন, কোনো কালেকশন নাই, সাউল ডাইল কোনো কালেকশনের জন্য না বাজান, এই যে ছাত্রগুলো এখানে পড়ে এদের জন্য দোয়া করতে রাজি আছেন নি, একটু দোয়া করবেন তো, আল্লাহ এদের জন্য কোরআন আসান করুক, জোরে করে আমিন, আল্লাহ এদের মেধা খুলে দেখ, জোরে করে আমিন, আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে লোক, জোরে করে আমিন। বাজান মা বাবা, মা বাবা তো হইছো, মা বাবার দায়িত্ব পালন করে সন্তান এখনো বানাইতে পারো নাই, তোমাকে মায়ের মতো করে আদর করবে, বাবাকে বাবার মতো করে আদর করবে, ওই শিক্ষা তো তুমি দাও নাই, তুমি তো ট্রানজেন্ডার শিখাইতেছ, তুমি বিবর্তনবাদ বানরের থেকে মানুষ এই নি তোমার ফুলারে শিখাইতেছ, ট্রানজেন্ডার শিখাইতেছ, পুরুষ আসি মন চাইলে মেয়ে হয়ে যাব, মেয়ে আসি মন চাইলে পুরুষ হয়ে যাব, তুমি তেলেসমাতের মাঠে আসো, তোমার ছেলে মা বাপ বোঝার সময় পায় না, কথা কোন ঠিক কিনা, আমাদের মা বাবার আমাদেরকে আলেম বয়ে ঠকে নাই, মায়ের মদিনায় লয়ে গেছি, মক্কায় নিয়ে গেছি, হজে নিয়ে গেছি, মা হাইরে দোয়া কলিজাসিরে দোয়া সন্তানের জন্য, ধরে আল্লাহু আকবার, বাজান সন্তানরে যদি আলেম বানাও দুনিয়া তো 2 মুঠ ভাত তোমারে খাওয়াইবো, খোদার কসম তোমারে ওই ওই বৃদ্ধাশ্রমে ভর্তি করবে না, দেখুন ঠিক কিনা, একদার কসম খায় বলি বাংলাদেশে 17-18টা বৃদ্ধাশ্রম আছে, একটা বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাবা যদি দেখাইতে পারো 1 কোটি টাকা পুরস্কার দেখাইতে পারবা না, কতক্ষণ ঠিক কিনা, উচ্চ শিক্ষিতদের বাবা মারা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে, কতক্ষণ ঠিক কিনা, পেপারে দেখলাম তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল উনি, তোনার 2টা ছেলে একটা মেয়ে ঢাকা লালবাগে বাড়ি, একটা হাজারিবাগে বাড়ি, একটা ছেলেটা বাবাটা রিটায়ার্ড হয়ে গেছে, সাথে সাথে ছেলে মেয়েরা বাবার গাজীপুরের বৃদ্ধাশ্রমে ভর্তি করে দুনোটা বাড়ির দখল নিয়ে নিছে, উনি দুনিয়ার মানুষকে ফেসবুকে বক্তব্য দিয়ে বলছে, পত্রিকা আসছে, আমি জীবনে ভুল করছি, এই ভুল তোমরা করিও না, যদি আলেম বানাইতাম, আমি যদি কোরআন শিখাইতাম, দুনিয়াতে 1 মুঠ বাতও পাইতাম, পরকালে সুপারিশ পাইতাম, যে সন্তান দুনিয়াতে বাত না দেয়া নিজের বানানো বাড়ির থেকে আমার বহিষ্কার করছে, গাজীপুরের বৃদ্ধাশ্রমে আমার ভর্তি করছে, এই ছেলে পরকালে আমার 2 পয়সার কোনো কাজে আসবে না, কথা কোন ঠিক কিনা, এই জন্য পরকালের ওয়াজ বাদ দেন, দুনিয়ার দিকেও যদি তাকাও, তুমি একটা ছেলেকে আলেম বানো, হাফেজ বানো, ডাইল ভাত যাই কামাইতে পারে তোমার নিয়ে খাবে, কথা কোন ঠিক কিনা, ডাল ভাত তোমার নিয়ে খাবে, তুমি মা কষ্ট পাইবা, তোমার ছেলের পেটে ভাত যাবে না, 8 দিনের নতুন বউর পরিচয় এই 25-30 বছরের জন্ম ধুকিনি মারে ভুলবে না, কথা কোন ঠিক কিনা, বাবারে ভুলবে না, এই মুসলমান এই জন্য মা বাবার ভক্তিপূর্ণ সন্তান যদি বানাইতে চাও, খোদার কসম পায়ে ধরে বলে আলেম বানাও, আলেম বানাও ভাজান, নতুবা যে শুরু হয়েছে স্কুল কলেজে ইমান নিয়ে খবরে যাওয়া যাবে না, শিক্ষাবিদরা বাংলাদেশের শিক্ষাবিদরা বলতেছে, এখন যদি যে অবস্থা শুরু হয়েছে, কোটি কোটি টাকা দিয়াম আমরা বড় বড় ভবন বানায় দিতেছি, ছাত্র নাই, সব যাইতেছে মাদ্রাসায় ছাত্র, আল্লাহু আকবার, কয়েকদিন আগে শিক্ষা বিভাগের ওই শিক্ষামন্ত্রী নিয়ে মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে লিখতেছে, কয় প্রত্যেকটা প্রাইমারি স্কুলে এখন নুরানি শিক্ষাকে বাধ্যতামূলক করো, দেখছেন এটা আপনারা ফেসবুকে দিছে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে নুরানি শিক্ষা বাধ্যতামূলক করো, নতুবা সব ছাত্র নুরানি মাদ্রাসা চলে দিতেছে, প্রাইমারিতে ছাত্র নাই, কেন ছাত্র থাকবে, ডিং ডিং সাইকেল চালাই, ডিং ডিং সাইকেল চালা, ব্যাঙ্গে নাচে চপ চপ, বুঝছেন, ব্যাঙ্গের নাচ শিখায়, আচ্ছা ব্যাঙ্গের নাচ শিখলে আমগুর কি হইব, সাইকেলকে আমগো বাপ দাদারা এর আগে চালায় নাই, সে মেয়েদেরকে কয় বাড়িতে আলু সিদ্ধ করে আনবে, তুই ফিয়াজ আনবে, তুই আনবে রসুন, তুই আনবে আলু, মাঠে বৈশা সবাই হাতে কলমে আলু বত্তা শিখাইতে হবে, নজবিল্লা শুরু হয়েছে, এইগুলো ট্রানজেন্ডার শুরু হয়েছে, তুই ছেলে আসস বেটা মেয়ে হয়ে যা, কানে ফুল দে, নাকে ফুল দে, 3 পিস পর শুনলাম বারাক তুই ফুলা মাইয়া হয়ে যাবি, জোরেকর নজবিল্লাম, এই যে সমকামিতার দরদার খুলে দেওয়া হচ্ছে সরকারের বুকের উপরে পাড়া দিয়া, বিদেশি এজেন্ডারা সরকারের বুকে পা দিয়া, বুকের মাঝে পাড়া দিয়া বিদেশি এনজিওরা, এজেন্ডারা নাস্তিকরা কমিউনিস্টরা এগুলো ফাঁস করাইতে চাইতেছে, কতক্ষণ ঠিক কিনা, জননেতা শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন কয়েকদিন আগে, যে আমি ট্রানজেন্ডারকে কুফুরি মতবাদ মনে করি, আমি এটা কোনোদিন সংসদে ফাঁস করবো না, জোরে কোন আলহামদুলিল্লাহ,
আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব তিনি ফেসবুকে দিয়েছেন যে আমি আমার মন্ত্রী প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করেছি, উনি বলেছেন টানজেন্টার কুফুরি মতবাদ, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন লা তাবদীল লি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে পরিবর্তন চলবে না, চলবে না। কতক্ষণ ঠিক কিনা? ছেলে বলি মেয়ে হয়ে যাবো, মেয়ে হয়ে কই যাবি? ঢাকা হোস্টেলে মেয়ে হোস্টেলে যা, কন্যা তোরে মারি লিবি। কতক্ষণ ঠিক কিনা? তুই যদি মেয়ে হইতে চাস তাহলে লুঙ্গির নিচে যেটা আছে ওইটাও কারণ লাগবো। কতক্ষণ ঠিক কিনা? লুঙ্গির নিচে তুই ফাঁড়া, আবার তুই মেয়ে কেমনে হলি? তো তালিবের সব মদ্দিনের সব কাইটে পরে মেয়ে হতে হবে। কতক্ষণ ঠিক যাবে? ঠিক, তুই খালি ত্রিফিস পড়লে মেয়ে হয়ে যাবি, কানে ফুল পড়লে নাকে রিং পড়লে তুই মহিলা হয়ে যাবে, নিচের অঙ্গ কাইটে মহিলা বানাইতে হবে। কতক্ষণ ঠিক যাবে? ঠিক, এগুলো সমস্ত ফাইজলামি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সরকার অ্যানালাইসিস করতেছে ব্যাপার কি, হাই স্কুলে ছাত্রী নাই, প্রাইমারিতে ছাত্র নাই, অর্ধেক কাইছে নুরানি, অর্ধেক কাইছে মহিলা মাদ্রাসা। এখন কয় বাধ্যতামূলক ইসলামী শিক্ষা বাধ্যতামূলক কর, বিশেষ করে নুরানি সিলেবাস প্রাইমারিতে ঢুকাও, নইলে ছাত্র পাইতা না। কতক্ষণ ঠিক কিনা? মাদ্রাসায় জায়গা দিয়ে আমরা কুল পাইতেছি না, আমরা ফ্রি পড়াই, ফ্রি বই দেই, এখানে ছাত্র নাই, মাদ্রাসা মাসিক বেতন দেয়, কোরআন কিতাব নিতে কিনা, এরপরে বাড়ি ভাড়া দেয়া পড়াইতে হয়, তারা ছাত্রের অভাব নাই, যেরকম আল্লাহু আকবার। এই এলাকার প্রাইমারি স্কুল খোঁজ নিয়ে দেখেন ছাত্র আসে 75 জন তিন ক্লাসে মিললা, আর এই প্রাইমারি মাদ্রাসার মধ্যে ছাত্র আসে 175 জন তিন ক্লাস মিললে, যেরকম আল্লাহু আকবার। 100 ছাত্র এখানে বেশি, কারণ কি, মানুষ গরিব হোক ধনী হোক চায় ইমান নিয়ে কবরে যাইতে চায়, আমার সন্তানটাও যাতে ইমান নিয়ে কবরে যাইতে পারে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক, এই জন্য বেঈমানি ফাসাদের থেকে বাঁচার জন্য সন্তানকে মাদ্রাসায় দেন, দিনই এলেম শিক্ষা শিক্ষিত করুন, ইনশাআল্লাহ দুনিয়াতে ডালভাত আপনার ছেলে আপনাকে সাথে নিয়ে খাবে, পরকালেও সুপারিশ করবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক, এই জন্য মহতারাম হাজরিন আজকে এই সদকায়ে জারিয়া এই প্রোগ্রাম মাওলানা মুহাম্মাদান আবদুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہ گیا رسم آدم روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو عليه وآله محبة شد لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله
দুর্ফেশানি নেতরি কত রোক দরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুদ না তে জো রা পর আও রোকে হাতি বন গয়ে ক্যা নজর তে জিসনে মুরদো কো মসিহা কর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাল দৌলত তন পুরুষ তারা হালাল মন ফনায়ে মুলক মৌলায়ে জুল জালালাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা বাড্ডা ঢাকার আয়োজনে 12 ফেব্রুয়ারি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বাড্ডা জামিয়া মেফতাহুল উলুম মাদ্রাসা অবরকতপুর এতিমখানার সম্মানিত মহাপরিচালক আল্লামা হযরত মাওলানা আবুল হাসান সাহাব দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত থাকার কথা রয়েছে আমাদের এলাকার অত্যন্ত মান্যভর আমাদের আদরের সম্মানিত কাউন্সিল মহোদয় কাউন্সিলর সাহেব জনাব জাহাঙ্গীর আলম সাহেব সহ বহু বরেণ্য উলামায়ে কেরাম মুরুব্বিয়ান আজম বেরাদরানে ইসলাম পর্দার আড়ালের পর্দানিসীন মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। ফিতনা ফাসাদের জামানায় আমরা রাত 11টা 12টার আগে ঘুমাই না, ঠিক কিনা? ফেসবুক ইউটিউবে টিভি সিনেমায় সময় কাটাইতে কাটাইতে যখন দেখি যে আর চোখে দেখি না, তখন আস্তে করে ঘুমের বান নিয়ে পড়ে থাকি, যে কয়টায় ঘুম আসে পরে ঘুমাই, কথা কোন ঠিক কিনা? আজকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় দারুল উলুমের আয়োজনে জান্নাতের বাগান জান্নাতের মেলার আয়োজন হয়েছে, কথা কোন ঠিক কিনা? বিদগ্ধ উলামায়ে কেরামের আলোচনা আমরা শুনেছি এবং সামনেও শুনব। হযরত আছেন আমাদের এই বাড্ডা এলাকার আলেম আলামাদের মুরব্বি, একসময় আল্লামা গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন বাড্ডার মুরব্বি, এখন আজান সাহেব হুজুর আমাদের মুরব্বি, কথা কোন ঠিক কিনা? এ উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ এই পুরা বাড্ডা বাড়িধারা এলাকায় বড়দের মধ্যে উনি একজন, তিনি আমাদের মাঝে আসেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা করার শোনার সুযোগ পেয়ে মনিবের দরবারে শুকরিয়া আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়াতে ছিলাম না, আমরা আমাদের আব্বাজানের পিঠে করে সওয়ার হয়ে জান্নাত থেকে কিছুদিনের জন্য দুনিয়াতে অস্থায়ী আমরা এসেছি, কথা কোন ঠিক কিনা? আমরা আবার আমাদের মা বাবা যে দেশে চলে গেছেন ওই রাস্তায় আমাদেরকে আবার এগোতে হবে, আমাদেরকে জান্নাতের মেহমান হতে হবে, কথা কোন ঠিক কিনা? দুনিয়ায় এসে ওই জান্নাতের রাস্তা ভুলে গিয়ে এখন আমরা খেলায় পড়ে গিয়েছি, কথা কোন ঠিক কিনা? কেউ হয় খেলা হবে, কেউ ক্রিকেট খেলা হবে, কেউ ফুটবল খেলা হবে, কেউ রাজনৈতিক খেলা হবে, বিভিন্ন খেলার স্লোগান চলছে, যত খেলাই হোক না কেন জান্নাতের খেলা ভুলে গেলে চলবে না, কথা কোন ঠিক কিনা? আমাদেরকে আমাদের মাতৃভূমিতে আবার ফিরে যেতে হবে, কথা কোন ঠিক না? ঠিক, আমরা যে দেশের মেহমান আমরা সেই দেশে চলে যাব, আমরা দুনিয়াতে মুসাফির, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বি বলেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবাম আও আবিরু সাবিল, আল্লাহ হাবিব বলেন দুনিয়াতে এমন ভাবে বাস করো কান্নাকা গরীব যেন তুমি একজন মুসাফির, ও আবিরু সাবিল অথবা রাস্তা অতিক্রান্তকারী একজন মেহমান, ঠিক কিনা? বন্ধুগণ মুসাফির রাস্তা অতিক্রান্তকারী মেহমান, রাস্তার মধ্যে যেরকম স্থায়ী ভাবে থাকার জন্য কোনো গড় বাড়ি বাঁধে না, যদি রাত যাপনের জন্য হয়তো কাহারো বাড়িতে মেহমান হয় নতুবা তাবু গেড়ে কোনো মতে রাত কাটায় সকালবেলা আবার গন্তব্যস্থলে উদ্দেশ্যে রওনা করে দেয়, কথা কোন ঠিক কিনা? আমরাও কিন্তু ওইভাবেরই মেহমান, আমরাও সেই ধরনের মেহমান জান্নাতের মেহমান। আমাদের আব্বা জান কোনো কারণে গন্দম খাওয়ার কারণে ওনাকে আমার আম্মা জানকে
জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল, তারা দুনিয়াতে এসেছিলেন, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন আমার গোলামি করে আবার জান্নাতের গেইটে দাঁড়াও, আবার মাতৃভূমিতে ঢুকতে পারবা, কথা কোন ঠিক কিনা? বাবা জান তার উম্মতদেরকে বুঝিয়ে গিয়েছেন, পরস্পর সোয়ালক্য নবী রসুলগণ আমাদেরকে ওই কথাই বুঝাইছেন, এই দুনিয়া ক্ষণিকের, এই দুনিয়া কতদিনের? ক্ষণিকের। দুনিয়ার হায়াতের শুরু আছে, শেষ আছে, পরকালের হায়াতের শুরু আছে, এর কোনো শেষ নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করতে হবে। শুধু মৃত্যুর স্বাদ আস্বাদন করায় শেষ নয়, আরো কাজ আছে, সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, অতঃপর তোমাদের কর্মের পরিণতি তোমাদেরকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন, তোমরা কে কি করছো সব সেখানে লেখা থাকবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, যারা যাররা বরাবর নেক আমল করবে সেটিও দেখিয়ে দেওয়া হবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আর যারা যাররা বরাবর পথ আমল করবে তাদেরকে সেটিও দেখিয়ে দেওয়া হবে। যখন জীবনের চিত্র সামনে পেশ করা হবে তখন মানুষ আফসোস করতে থাকবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, কাফা বি নাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার জীবনের হিসাব নিকাশের জন্য এই আমলনামা যথেষ্ট, জীবনের সমস্ত হিস্টোরি কীর্তিকলাপ এখানে লেখা আছে, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, বান্দা যখন আমলনামা দেখবে আর নিজের ধ্বংস নিজে কামনা করবে, ইয়া ওয়াইলাতানা, ইয়া ওয়াইলাতানা, বলবে হায় আমার ধ্বংস, হায় আমার কপাল পুরা, মালি হাজাল কিতাব, কি হলো আমলনামার, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই, সব বুঝি এখানে লেখা। ওই যে রোজা ভাঙছিলাম রমজান মাসে দরজা আটকাই, এইটাও বুঝি ফেরেশতারা দেখলো কেমনে, পানির নিচে ডুব দিয়া পানি পান করেছিলাম, এটাও ফেরেশতারা ক্যামেরা আনলো কেমনে, দরজা বন্ধ করে মশারির নিচে খাতার নিচে শুয়ে শুয়ে ফেসবুক ইউটিউবের নগ্ন নাচ দেখছিলাম, কুলঙ্গ নাচ দেখছিলাম, কেউ তো দেখে নাই, এখানে ক্যামেরাওয়ালা কেমনে ঢুকলো, এটিও দেখি আমার আমল নামে লেখা, আজরে নাউজুবিল্লাহ। জীবনের যাররা বরাবর অমন কোনো বিষয় থাকবে না যা এখানে লেখা থাকবে না, সব পরিষ্কার লেখা থাকবে। ও বন্ধু, দরজা আটকায় যে সিল মারছিলা, সাংবাদিক বের করে দিছিলা, সিসি ক্যামেরা ছিল না, মনে করিও না কেউ দেখে না, এখানেও ফেরেশতা ছিল, কতক্ষণ ঠিক কিনা? পাপ যে করছো রাতের অন্ধকারে, এটা আমার ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা দেখছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত লেখক ফেরেশতা যা করেছো সব তারা জানে, কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওই মহা বিপদের দিনে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন লাভ করলো, ফাকাদ ফাজ, আল্লাহ কই সেই সফল, আল্লাহু আকবার, সে সফল যখন গোল্ডেন প্লাস পায়া পাস করে ছেলেরা তখন সফল হয়। বন্ধু, এই মার্কশিটটি আত্মীয় স্বজনের বাড়ি তিনি দেখ, প্রত্যেকটার মধ্যে 80-এর উপরে নম্বর, প্রত্যেকটা সাবজেক্টে 90-এর উপরে নম্বর, এগুলো দেখানোর জন্য বেকুল হয়ে যায়, আল্লাহর বন্দারা ওই সময় বেকুল হয়ে যাবে মানুষকে দেখানোর জন্য। আর যদি কেউ বাম হাতে আমল নামা পায় আরও কৃতকার্য হয়, ফেল করে আফসুস করতে থাকবে, আর যদি কেউ বলে খবর কি, বলতেও লজ্জা পাবে, আর বলবেন ইয়া ওয়াইলাতানা লাম উতে কিতাবিয়া, আইরে আমার কপাল ফুরা, আমার যদি আমল নামা না দেওয়া হতো আমি খুশি হইতাম, এ আমল নামা দিয়া তো আমার ঘুম হারাম করে দিয়েছে, এখন তো আমার ঘুম হারাম, আমি কই যাব, আমি কার কাছে যাব, পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, একটা আমলের জন্য বাবার কাছে যাবে, বাবা বলবে কে বলছে আমি তোমার বাবা, তোমার আমি চিনি না,
মায় বলবে তোমার আমি জন্ম দেই নাই, ভাই বলবে আমার কোনো ভাই নাই, বোন বলবে আমার কোনো বোন নাই, বন্ধু বলবে আমি তোমারে চিনি না, ওই সময় আফসোস করবে আর কান্দতে থাকবে, আর মুসলমান চোখের পানি দিয়া গলা সমান পানি হয়ে যাবে, নিজের শরীরের খামের মধ্যে পুঁজের মধ্যে সাঁতরাইতে থাকবে আর আফসোস করতে থাকবে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মহাসংকটের দিনে ফামান যুহজিআনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ও উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশের পারমিশন পাইলো, ফাকাদ ফাজ, সেই সফল তার জন্য ভাম্পার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয় অহংকারের সামান, দুনিয়ার জীবনটা হলো ধোঁকা আর প্রতারণার সামান। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন, দুনিয়ার জীবন আর কিছু নয় এটি হলো ক্রীড়া এবং কৌতুক। লাইবুন মানে ক্রীড়া, লাভুন মানে কৌতুক, দুনিয়ার জীবনটা হলো ক্রীড়া এবং কৌতুক। খেলাধুলার মধ্যে যেরকম রেফারি 90 মিনিট পরে বাঁশি ফুঁদিয়ে কয় খেলা শেষ, দর্শকরা মাঠ ছাড়ো, গ্যালারি ছাড়ো, খেলোয়াড় মাঠ ছাড়ো, খেলা শেষ, আল্লাহ কত